বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাজিদুর রহমান আর আপনারা দেখছেন বেকার বয়েস ইউটিউব চ্যানেল। সর্বপ্রথমে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে আমি কিছুদিন আগে মুরগি যে কুচে বসিয়ে দিছিলাম সেখান থেকে আমি 15-16টা বাচ্চা পেয়েছি। তো ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেই বাচ্চাগুলোকে আমি কীভাবে বাচ্চাদের পরিচর্যা করতেছি বা দেখাশোনা করতেছি, তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি এই ভিডিওর থেকে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা যেমন কি ভিডিওর টাইটেলে দেখতে পেলেন, আমার মুরগির বয়স বা মুরগির বাচ্চার বয়স আজকে 10 দিন হয়ে গেছে। তো মোটামুটি আমি 7 দিনের দিন আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করিয়ে দিয়েছি। আমার মুরগির বাচ্চার সংখ্যা খুবই কম, 10-15টা বাচ্চা, তবু আমি রিস্ক নিইনি। আর যেহেতু ভ্যাকসিনের দাম কম, সেই হিসাবে আমি এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করিয়ে দিয়েছি। আমাদের এখানে ভিউয়ার্স, রানীক্ষেতের ভ্যাকসিনের দাম বা মূল্য মোটামুটি 25 টাকার মতো। তো আপনারাও যদি কম সংখ্যায় মুরগি পালন করেন তাহলে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা অবশ্যই করে দিতে পারেন, যেহেতু ভ্যাকসিনটার দাম কম। এক হিসেবে ভাবতে গেলে আপনাদের লস হবে, কারণ এই একবার যে আপনারা ভ্যাকসিন কিনে নিয়ে আসবেন, একটা ভ্যাকসিনের বোতলে মোটামুটি আপনাদের 100 বাচ্চাকে আপনারা ভ্যাকসিন করতে পারবেন। তো সেই হিসেবে যদি আপনারা ভাবেন তাহলে আপনাদের লস হবে, কিন্তু দাম যেহেতু 25 টাকা, আমি সেই হিসেবে কিনে এনে মুরগিগুলোকে ভ্যাকসিন করে বাকিটুকু ফেলে দিয়েছি। ভ্যাকসিনগুলো কিন্তু একবারই আপনাদের ইউজ করতে হয়, ওটা আপনারা দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এবার বলি ভ্যাকসিনের পাশাপাশি আমি মুরগির বাচ্চাকে কি ওষুধ খাওয়াইতেছি। তো তার আগে আমি বলি যে আমাদের বাচ্চা কিন্তু এই মুরগির বাচ্চা কিন্তু দু একটা ঝিমাতে শুরু করেছে। এই মুরগির বাচ্চা ঝিমানোর কারণটা এটা আমার নিজের দোষে হয়েছে, কারণ আমি মুরগি যে থাকা ঘরটায় পাটের একটা বস্তা রেখেছিলাম, সেই বস্তাটা মুরগি পানি ফেলে বস্তার উপরে ওটা মানে ভিজে ফেলেছিল, এটা আমরা কেউ লক্ষ্য করতে পারি নাই। আর ওই বস্তাটা ভিজে ওটার মধ্যে ফাঙ্গাস হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের খামারে যদি সেরকম কোনো ভিজা বস্তা ঠস্তা আপনারা রাখেন তাহলে কিন্তু ওখান থেকে ভিজে ফাঙ্গাস হয়, আর ওখান থেকে কিন্তু মুরগির নানান ধরনের রোগের সমস্যা দেখা দিতে পারে। তো আমার দু একটা বাচ্চা ঝিমাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দু একটা বাচ্চা ঝিমাচ্ছে। তো ঝিমানোর জন্যই আমি আমাদের বাচ্চাকে আজকে সকালে, আমি আপনাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দিব, এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আমি প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা করতে আসি। মানে যেমন কি যে দেখতে পাচ্ছেন, অল্প একটু আদা নিলাম আর দু একটা রসুন নিলাম, নিয়ে এটা ভালো করে বেটে এখানে আমি অল্প হলুদের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এক মুঠ চাউল এনে এর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি শেষ মুহূর্তে এখানে 2-4 ফোঁটা কেরোসিন তেল বের করে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে কিন্তু আমি এইভাবেই আমি মুরগির বাচ্চাকে খেতে দিছি, এভাবে আমি 2 দিন দিলাম। তো কালকে অল্প বেশি ঝিমাত, আজকে অল্প কমছে দেখা যায়। তো আমি কিন্তু এইভাবেই খেতে দেই বা এইভাবে খেতে দিলে আমি দেখা যায় কি মুরগিগুলো অনেক আরাম পায় বা ভালো পায়। তো ভিউয়ার্স, তার পাশাপাশি আমি অল্প পরিমাণ ওষুধও ব্যবহার করতেছি মুরগির বাচ্চাদের উপরে। যেমন কি এক নম্বর ওষুধ আমি ব্যবহার করি, এটার জন্যে মেরিকুইন, এটা হলো একটা অ্যান্টিবায়োটিক সিরাপ। এটা যদি মুরগির কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে বা মুরগিতে মুরগির সর্দি জ্বরের কোনো সমস্যা হয়ে থাকে বা কাশির কোনো সমস্যা হয়ে থাকে, বা কোনো কোনো সময় দেখা যায় যে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটার পরে বা মুরগির তাওয়ের তলের থেকে বাচ্চা ফোটার পরে এই অনেক বাচ্চাগুলোর নাভি শুকায় না, তো এগুলো ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনারা মেরিকুইন ওষুধটা খাওয়াতে পারবেন। এটা কিন্তু মুরগির জন্য খুবই ভালো একটা ওষুধ। তো আমি আরও 2 নম্বরে আরেকটা ওষুধের নাম বলবো আপনাদেরকে, সেই ওষুধ আমি ব্যবহার করি আমাদের মুরগির বাচ্চাদের জন্য, আমি আগে থেকে ব্যবহার করি, সেটার নাম হলো আপনার ভিমারেল। এটাও ভিরবেক কোম্পানির, আমি আগের ভিডিওতে বলেছিলাম লেক্সিন পাউডারের কথা, সেটাও ভিরবেক কোম্পানির ছিল, এটাও ভিরবেক কোম্পানি। তো ভিমারেল হলো একটা
ভিটামিন সিরাপ। যদি আপনাদের মুরগির এবং মুরগির বাচ্চার শরীরে ভিটামিনের অভাব থাকে তাহলে এই ওষুধ খাওয়াতে পারেন। এই সিরাপ খাওয়ালে মুরগির শরীরে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই এবং ভিটামিন B12-এর অভাব পূর্ণ হয়ে যাবে। সেই অনুযায়ী এই ওষুধটা খুব উপকৃত মুরগির জন্য। আপনারা খামার যারা করে থাকেন তারা কিন্তু মুরগির বাচ্চাকে এবং বড় মুরগিকেও এই ওষুধটা খাওয়াতে পারবেন। তো ওষুধের নাম তো বললাম, এবার বলি নিয়মের কথা, আপনারা ওষুধগুলো কী হিসাবে বা কীরকম করে খাওয়াবেন। তো দুটা ওষুধ আপনারা এক হিসেবে খাওয়াতে পারবেন। আসলে আমি যদি বলি যে এই ওষুধের সিরাপের যেটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন অনুযায়ী ওখানে লেখা আছে যে প্রতি 10 কেজি মুরগির জন্য 1 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করতে পারবেন। মানে ভালো করে বুঝিয়ে দিতেছি আপনাদের, মানে হলো আপনার যদি 5টা মুরগির ওজন 10 কেজি হয়ে যায় আপনি কিন্তু 5টা মুরগিকে 1 মিলিগ্রাম ওষুধ খাওয়াতে পারবেন। সেটা আপনি 1 কাপ পানির সঙ্গে খাওয়াতে পারবেন, তা বা অল্প বেশি পরিমাণ পানির সঙ্গেও কিন্তু ওষুধটা খাওয়াতে পারবেন। তো সেই অনুযায়ী আপনারা ওষুধ খাওয়াবেন। আর আমার যেহেতু অল্প সংখ্যায় বাচ্চা, তো সেজন্য আমি কী করতেছি, 2 ml-এর একটা সিরিঞ্জ বাজার থেকে নিয়ে এসে আমি ওটাতে উপর থেকে মেপে তিন দাগ ওষুধ আমি 1 কাপ পানির সঙ্গে খাওয়াইতেছি 10টা বাচ্চার জন্যে। বা অল্প একটু বেশি পরিমাণ হলেও 3 দাগের জায়গায় আপনি 4 দাগও খাওয়াতে পারবেন। আমার যেহেতু 15-16টা বাচ্চা আছে তো আমি 4 দাগ খাওয়াইতেছি। তো আপনারা সেই অনুযায়ী খাওয়াবেন। নিয়মটা আমি আবার বলে দিচ্ছি, 2 ml-এর সিরিঞ্জ কিনে নিয়ে এসে উপরের থেকে মেপে 3 দাগ ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে 10টা বাচ্চার জন্য কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। এভাবে দুটো ওষুধই আপনারা খাওয়াতে পারবেন, মেরিগোইনো, ভিমারিলো। আমি কিন্তু এটা দিন 2 টাইম খাওয়াইতেছি। সকালে যদি মেরিগোইন খাওয়াই তাহলে বিকেলে ভিটামিনটা খাওয়াই দিই। এভাবে করে করে আমি 2 দিন পর পর ওষুধটা কিন্তু খাওয়াই। কিন্তু ভিউয়ার্স, আমি আগের ভিডিওতেও বলছি যেদিন আপনারা মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন করবেন তারপরে কিন্তু কোনো ধরনের ওষুধই খাওয়ানো যাবে না। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন। যেমন কি আমি রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো মুরগিকে কীভাবে দিয়েছি, তো এসব যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে আমাদেরকে প্রশ্ন করবেন বা জানতে চাইবেন। যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আপনারা কী জানতে চান বা কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো থাকে তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কষ্টের উপহার দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ পাক চাইলে আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করি, এবং আমাদের বেকার বয়েস চ্যানেলের সাথে থাকবেন। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।